কোশ্চেন টাফ, ইজি, মডারেট? টাফ, টাফ কোশ্চেন ছিল। আমরা আপাতত রয়েছি কাজীপাড়া হরিদাস বিদ্যাভবন উচ্চ মাধ্যমিক স্কুলে। এই স্কুলে মাধ্যমিক পরীক্ষা শেষ হলো এবং এই মাধ্যমিক পরীক্ষা আজকে ইংরেজি পেপার কমপ্লিট হলো। তো ইংরেজি পরীক্ষা কেমন হয়েছে আমরা ফিডব্যাক নিলাম। কোশ্চেন আমার হাতে রয়েছে, কোশ্চেনটা আমি দিয়ে দেবো একদম ভিডিওর শেষে। কোশ্চেন পেয়ে যাবে তোমরা, যার প্রয়োজন হবে কোশ্চেনটা দেখে নেবে। স্টুডেন্টদের ফিডব্যাক কীরকম রয়েছে, কোশ্চেন কীরকম ছিল বা পরীক্ষা তাদের কেমন হয়েছে ইত্যাদি বিভিন্ন বিষয়ে ফিডব্যাক আমরা নিচ্ছি। তোমরা সঙ্গে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে অবশ্যই আপডেট পাবে, অগ্রিম আপডেট পাবে। আর ভিডিওটা বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করো। আচ্ছা, পরীক্ষা কেমন হলো তোমার? ভালো হয়েছে। ভালো হয়েছে। সিনের প্যাসেজ কোথায় থেকে এসেছিল? একটা ছিল করোনার সময় কিভাবে বিধিনিষেধ মানা উচিত এই নিয়ে ভাইকে একটা চিঠি লেখা, চিঠি লেখা, পার্সোনাল লেটার এসেছিল। হ্যাঁ, আর একটা এসেছিল হচ্ছে টর্টোরিস আর হচ্ছে হেয়ারের মধ্যে একটা গল্প। কত টার্গেট তোমার মনে হচ্ছে? 80। আচ্ছা, টাফ কোশ্চেন ছিল? টাফ কোশ্চেন ছিল, কিন্তু আমি চেষ্টা করেছি। চেষ্টা করেছো। আচ্ছা, যাই হোক, পরীক্ষা সামনে তো কয়েকটা পরীক্ষা আছে, তোমার নাম কি? পরিণীতা সরকার। আচ্ছা, বেস্ট অফ লাক সামনে পরীক্ষার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা, তোমার নাম কি? সাখাওয়াত হোসেন। তোমার নাম? সাথী খাতুন। আচ্ছা, তোমাদের মাধ্যমিক পরীক্ষা তো দিলে, পরীক্ষা কেমন হলো? ভালো। তোমার পরীক্ষা? অবশ্যই ভালো। আচ্ছা, কোশ্চেন কেমন ছিল, মডারেট, ইজি, টাফ? ইজি। ইজি কোশ্চেন ছিল। তোমার কেমন মনে হয়েছে? ইজি ছিল। ইজি ছিল। রাইটিং তিনটে ছিল, কি কি রাইটিং ছিল মনে আছে তোমার? হ্যাঁ, একটা বন্ধুর কাছে করোনার বিষয় নিয়ে চিঠি লেখা। হ্যাঁ, আর একটা ছিল হেয়ার এবং টর্টোরিজের গল্প। হ্যাঁ, আর আর একটা ছিল করোনা, কোভিড-19 নিয়ে কিছু একটা ছিল। আরেকটা ছিল, আরেকটা নোটিস ছিল যেখানে স্কুলের ম্যাগাজিন পত্রিকায় কোনো আর্টিকেল কিংবা স্টোরি প্রকাশ করার জন্য। আচ্ছা আচ্ছা, নোটিস, এই টাইপের নোটিস ছিল। আচ্ছা, প্রোজ থেকে কিছু কী ছিল, প্রোজ কোন প্রোজটা এসেছিলো মনে আছে তোমার? আওয়ার রানওয়ে কাইট মনে হয় এসেছিলো, তাই না? আওয়ার রানওয়ে কাইট। আর পোয়েমটা কী এসেছিলো? ফিবল। ফেবল থেকে ফেবল এসেছিলো। আচ্ছা, ওভারঅল পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। টার্গেট কত রাখছো তুমি? টার্গেট আমি কত রাখবো? 60। আর গ্রামার কী কী ছিল মনে আছে? হ্যাঁ, গ্রামারে একটা ন্যারেশন ছিল। হ্যাঁ, আর আর্টিকেল প্রিপোজিশন ছিল। আর্টিকেল প্রিপোজিশন ছিল। আর আর এমনি তাছাড়া আর ফ্রেজাল ভার্ব, ভয়েস ন্যারেশন ছিল। হ্যাঁ, একটা ভয়েস, যে ভয়েসটা এসেছিলো মনে আছে তোমার? হ্যাঁ, না মনে করা টাফ, যদি আমি জাস্ট জিজ্ঞাসা করছি এই মুহূর্তে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমাদের কোশ্চেন আমরা দিয়ে দেবো এই ভিডিওর শেষের দিকে। কোশ্চেন আমরা কোশ্চেন পেয়ে গেছি, কোশ্চেন এই ভিডিওর শেষের দিকে থাকবে। যাদের কোশ্চেন প্রয়োজন তারা অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখো, তাহলে কোশ্চেনও পেয়ে যাবে। বেস্ট অফ লাক তোমাদের সামনে পরীক্ষার জন্য, তোমরা প্রিপারেশান নাও। আচ্ছা, পরীক্ষা কেমন হলো? এদিকে এসো, চলে এসো। তোমার পরীক্ষা কেমন হলো? ভালোই হলো। ভালো হয়েছে। হ্যাঁ, তোমার ভালো? ভালো হয়েছে। আচ্ছা, সিন প্যাসেজ কোথায় থেকে এসেছিল মনে আছে? মানে প্রোজটা কোথায় থেকে এসেছিল? কবিতা এসেছিল ফেবেল থেকে। ফেবেল থেকে এসেছিল। আর একটা মায়ের রানো, আমার রানোই কার্ড থেকে এসেছিল। আর হচ্ছে আনসিন প্যাসেজটা, আনসিন প্যাসেজ ওটা। আচ্ছা, যাই হোক, আনসিন প্যাসেজটা বাদ দাও। রাইটিং কেমন হয়েছে তোমার? রাইটিং ভালোই। ভালো হয়েছে। ওভারঅল তোমার কত মনে হচ্ছে? কত হবে? কত পাবে? 70-80-90। 70 প্লাস, তাই তো? আর তুমি হচ্ছে সামনের জন্য প্রিপারেশন নাও। আর কোশ্চেন কীরকম ছিল, টাফ, ইজি, মডারেট? মাঝামাঝি। মাঝামাঝি, মডারেট ছিল, তাই তো? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তোমার পরীক্ষা কেমন হলো? ভালো। ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনি তো নিয়ে এসেছেন, তাই না? এদের কোথায় থেকে নিয়ে এসেছেন? আমি রক্ষণপুর হাই স্কুল কুতুবপুর গ্রাম থেকে নিয়ে এসেছি। আচ্ছা, তো কজনকে নিয়ে এসেছেন? আমি 7 জনকে নিয়ে এসেছি। আচ্ছা, আপনার যে এইগুলোকে আমরা জিজ্ঞাসা করি একটু। আচ্ছা আচ্ছা, তোমার নাম কি?
আমার নাম হাসিনা খাতুন। আচ্ছা পরীক্ষা কেমন হলো? ভালো। ভালো হয়েছে? তোমার পরীক্ষা? আমারও ভালো। তোমার? ভালো হয়েছে। তোমার? ভালো। ভালো হয়েছে। আচ্ছা পরীক্ষার যে কোশ্চেন কেমন মনে হয়েছে তোমাদের কাছে? সহজ মনে হয়েছে, কঠিন না মাঝামাঝি? সহজ মনে হয়েছে। সহজ মনে হয়েছে। রাইটিং কটা করেছো তোমরা? আমরা দুটো। দুটো রাইটিং। তুমি কটা করেছো? আমি দুটো। তুমি? আমি একটা। তুমি? আমি দুটো করেছি। দুটো করেছো। আচ্ছা তো যাই হোক, ওভারঅল পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে এবং বেস্ট অফ লাক তোমাদের, তোমরা সামনে পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমাদের নাম কি? তোমার নাম কি? আফরোজা খাতুন। তোমার নাম? তসলিমা খাতুন। তোমার নাম? আলিয়া খাতুন। আচ্ছা কোশ্চেন কেমন ছিল? টাফ, ইজি, মডারেট, মানে তোমার কঠিন, সহজ, মাঝামাঝি ছিল? মডারেট ছিল, তাই তো? তো রাইটিং কটা করেছো? রাইটিং তিনটে ছিল, কটা করেছো? তিনটে। তিনটে করেছো? তিনটে করিনি। তিনটে করনি? একটা অর্ধেক। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যে তোমার আনসিন প্যাসেজগুলো, একটা রানওয়ে কাইট থেকে ছিল, একটা ফেবল থেকে ছিল, তো শর্ট কোশ্চেন কোথায় থেকে ছিল? রানওয়ে কাইট থেকে ছিল না ফেবল থেকে ছিল? ফেবল থেকে ছিল, পোয়েম থেকে ছিল। আর শর্ট কোশ্চেন বাদে এমসিকিউগুলো কেমন ছিল? এমসিকিউগুলো মোটামুটি মোটামুটি ছিল। আচ্ছা ওভারঅল পরীক্ষা কেমন হলো? মোটামুটি হয়েছে। হয়েছে, তাই তো? অসংখ্য ধন্যবাদ। আর হয়ে গেছে, ওইদিকে একটু চলো, আমাদের ভিডিও করবো। তোমার নাম কি? সুরঞ্জন প্রামাণিক। সুরঞ্জন প্রামাণিক, তুমি কোন স্কুল থেকে এসেছো? আমি দেবপুর হাই স্কুল থেকে। দেবপুর হাই স্কুল থেকে এসেছো। পরীক্ষা কেমন হলো? পরীক্ষা খুব একটা ভালো হয়নি। ভালো হয়নি। কোশ্চেন কেমন মনে হয়েছে তোমার কাছে? টাফ, ইজি, মডারেট? কোশ্চেন সহজ ছিল, কিন্তু কোশ্চেন সহজ ছিল। প্রিপারেশন? প্রিপারেশন সেটা ভালো ছিল না। তো যাই হোক, সামনে পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, বেস্ট অফ লাক, ঠিক আছে? আচ্ছা কোন স্কুল থেকে এসেছো? দেবপুর হাই স্কুল। দেবপুর হাই স্কুল থেকে। তোমার নাম কি? সুমিত্রা সরকার। হ্যাঁ, সুমিত্রা সরকার। সুমিত্রা সরকার। তো কোশ্চেন কেমন ছিল? মডারেট, ইজি, টাফ, সহজ, কঠিন, মাঝারি? মাঝারি মতো ছিল। মাঝারি মতো ছিল। রাইটিং সবকটা করেছো না বাদ গিয়েছে? না, বেশি করতে পারিনি। বেশি করতে পারোনি। আর এমসিকিউ সবটা হয়েছে? সবকটা হয়নি। যা অল টোটাল পরীক্ষা কেমন হয়েছে তোমার? মোটামুটি হয়েছে। মোটামুটি হয়েছে, ঠিক আছে। বেস্ট অফ লাক সামনে পরীক্ষার জন্য, ভালোভাবে প্রিপারেশন নাও এবং পরীক্ষা দাও, ঠিক আছে? ভালো থেকো। কোন স্কুল থেকে এসেছো? এই হাই স্কুলে। আচ্ছা তুমি তো মাধ্যমিক পরীক্ষা দিলে নাকি এবার? হ্যাঁ, পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে। তোমার নাম কি? অমৃতা শর্মা। কোশ্চেন কেমন ছিল? টাফ, ইজি, মডারেট? ভালো হয়েছে। ভালো কোশ্চেন ছিল। রাইটিং কটা করেছো? তিনটে। তিনটে রাইটিং করেছো। আর তোমার এমসিকিউস বাদ গিয়েছে কি তোমার? না। তুমি তো এবার মাধ্যমিক পরীক্ষা দিলে, তাই না? হ্যাঁ। তোমার নাম কি? উজ্জ্বল হোসেন। উজ্জ্বল হোসেন। পরীক্ষা কেমন হলো? ভালো। ভালো হয়েছে। কোশ্চেন কীরকম ছিল? টাফ, ইজি, মডারেট? ইজি ছিল অনেকটা, মানে অনেকগুলো শর্ট কোশ্চেন ছিল, কিন্তু ব্যাড লাক যে আমি, আমার কাছে তিনটে রাইটিং এসেছিলো, তিনটের মধ্যে একটাও পারিনি, এটাই আমার ব্যাড লাক। তিনটের মধ্যে একটাও রাইটিং পারিনি? রাইটিংগুলো সব আনকমন ছিল তোমার কাছে? না, আমার কাছে আনকমন মানে ছিল, সহজে ছিল, কিন্তু আমি পারিনি, আনকমন ছিল। হ্যাঁ। তো যাই হোক, ওভারঅল পরীক্ষা তোমার মনে হচ্ছে কত পেতে পারো? মনে হচ্ছে আমি আপনার 60 মার্কের দিয়েছি। হ্যাঁ, 60 মার্কের মধ্যে আমার ইজি, মানে খুব হলে দু তিন নাম্বার কাটা যেতে পারে। আচ্ছা, 57-58 পাবো। 57-58 পাবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। বেস্ট অফ লাক তোমার পরীক্ষা, সামনে যে পরীক্ষাগুলো আছে ভালোভাবে প্রিপারেশন নাও, ঠিক আছে? আচ্ছা।